ভূমিকম্প ঘূর্ণিঝড় সহ অন্যান্য গজব মানুষের উপরে আসার মোট কারণ হলো সাতটা। জোরে বলেন তো কয়টা? সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো আজকে, আসেন কোরআন থেকে শুনুন। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো ভূমিকম্প ঘূর্ণিঝড় কিংবা যে কোনো ধরনের গজব আল্লাহ মানুষকে জন্ম দেন। নাম্বার ওয়ান, মানুষকে আল্লাহ সতর্ক করে দেওয়ার জন্য, যাতে করে মানুষ দিনমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, মানুষ যেন গোনা ছেড়ে দেয়, আল্লাহর ভয় যেন হৃদয়ে জাগ্রত করে। এই জন্য মানুষের উপরে মাঝে মাঝে ভূমিকম্প ঘূর্ণিঝড় সহ বিভিন্ন ধরনের গজব যিনি দেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন। কোরআনুল করিমের ৩২ নম্বর সূরা সূরাতুস সাজদায়ের ২১ নম্বর আয়াতে বলছেন, ওয়ালানুযীকন্নহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি বড় শাস্তি আস্বাদন করানোর আগে তোমাদেরকে হালকা শাস্তি দেব, যাতে করে তোমরা সতর্ক হয়ে আল্লাহর পথে ফিরে আসতে পারো। কোরআনুল করিমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবা এর ১২৬ নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না বছরে দুইবার কিংবা একবার তাদের উপরে বিপদ আসে, গজব আসে, কিন্তু এটা দেখেও তো তারা তওবা করে না, উপদেশ গ্রহণ করে না। মাঝে মাঝে আল্লাহ তাআলা জমিন কাঁপাইয়া দিয়া উপর থেকে গজব দিয়ে, নিচের থেকে গজব দিয়ে আমাদের অন্তরটাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ভেতরটাকে আল্লাহর ভয়ে কম্পিত করার জন্য গজব দেন, যাতে করে আপনি আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। কিন্তু মানুষ আজ দুনিয়ার মুখে এতই পাগল পারা, এই যে আজকে সকালবেলা ৯:৩০ এত বড় ভূমিকম্প হলো, এই ভূমিকম্প হওয়ার পরেও আজকে আমাদের সমাজের শত 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 মুসলমানরা জোহর আসর মাগরিব এশায় আল্লাহর ভয়ে নামাজে যায় না। ঠিক আছে কথা? এখানেও হাত তুলাইলে লজ্জা পাবে, হাত তুলাইলাম না, এত বড় ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে তো আজকে জোহর বা আসরের সময় আপনার জানাজার নামাজও হতে পারত কি না? আজকে আসরের সময় আপনাকে হয়তো এই এলাকায় দাফন করা লাগতো, আপনাকে দাফন করা হয়তো লাগতো, আপনি বেঁচে গেলেন আল্লাহর দয়ায়। এই যে জমিনটা আল্লাহ হালকা কাঁপাইয়া দিলেন, আপনার ভিতরে কি আল্লাহর ভয় জাগ্রত হয় না? এ যুবক ভাইয়েরা, তোমার অন্তর কি আল্লাহর ভয়ে কেঁপে উঠে না? তুমি কি আল্লাহকে ভয় পাও না? এই ভূমিকম্পের মাধ্যমেই তো একদিন দুনিয়া তাম এই বিশ্ব চরাচর শেষ হবে। ভূমিকম্পের নামে সুরাও আছে কোরআনে, সুরার নাম সুরা জিলজাল। সুরার নাম কি? এই বিশ্ব চরাচর ভূমিকম্প দিয়েই শেষ হবে, এজন্য আল্লাহ ওই সুরার শুরুতেই বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে। কিরকম ঝাঁকুনি শুনেন? এমন একটা ঝাঁকুনি মারা হবে, একটা ঝাঁকুনের চুটে এই যে বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, জমিন পাহাড়কে উপরে তুলে একটা আছার মেরে শেষ করে দিবে, এমন একটা ভূমিকম্প হবে বিশাল বিশাল পাহাড় পর্বতগুলো। ওয়াতাকুনুল জিবালু কালাইনিল মানফুশ, ধুনার তুলার মতো উড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, শীতকালে যেমন
হালকা বাতাস আসলেই একটা রিকশা চললে গাড়ি চললেই যেমন রাস্তা থেকে ধুলা উড়ে যখন ভূমিকম্প হবে কিয়ামতের সময় বিশাল বিশাল পাহাড়গুলো সেই রকম বালুর মতো উড়ে যাবে আল্লাহু আকবার মাঝে মাঝে আল্লাহ গজব এজন্যই দেন এই যে আয়াতগুলো পড়ছিলাম যাতে করে আমার হৃদয় আপনার হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত হয় আমরা যেন আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেই আজকে ফজরের নামাজ কাজা করে যারা ঘুমিয়েছে এই ভূমিকম্প তো তাদের জন্য একটা অ্যালার্ম তাদের জন্য একটা সংকেত তাদের জন্য একটা সংকেত এই যে ফজরের আগেই ভূমিকম্প হয় আপনি আমি যে ফজরের নামাজ আদায় করলাম না ভূমিকম্পে যদি মওত হতো তো আমি আল্লাহর সামনে দাঁড়াতাম নামাজি হয়ে না বেনামাজি হয়ে আমি তো আমার মওতের খবর জানি না আপনিও আপনার মওতের খবর জানেন না এজন্য আল্লাহ বলছেন আমি যে গজব পাঠাই আমি যে আযাব গজব মাঝে মাঝে দেই এর এক নাম্বার কারণ বলছিলাম আল্লাহ আপনাকে সতর্ক করতে চান সাবধান করতে চান আল্লাহ আপনাকে ভয় দেখায়া আল্লাহর পথে নিয়ে আসতে চান আমরা আল্লাহর পথে আসতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না নাম্বার 2 দুই নাম্বার ভূমিকম্প ঘূর্ণিঝড় এবং অন্যান্য গজব মানুষের উপরে আসে এর দুই নাম্বার কারণ হলো মানুষ যখন আল্লাহর অবাধ্যতা আর নাফরমানিতে গা ভাসিয়ে দেয় মানুষ যখন আল্লাহর হুকুম আহকাম অমান্য করে আল্লাহ দ্রোহী হয়ে যায় মানুষ যখন সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তখন সেই জাতির উপরে গজব যিনি পাঠান জোরে বলেন তিনি কে এই রকম পৃথিবীর অভিশপ্ত ছয়টা জাতি আছে এই অভিশপ্ত ছয়টা জাতি আল্লাহর অবাধ্য হয়েছিল যার কারণে ওই অবাধ্য অবাধ্য ছয়টা জাতিকে গজব দিয়ে যিনি দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে এই ছয়টা জাতির কোন কোন জাতিকে আল্লাহ বন্যা দিয়ে শেষ করেছেন কোন কোন জাতিকে আল্লাহ জমিনের তলায় ধসায়া দিয়েছেন কারো কারো উপরে আসমান থেকে বজ্রনিনাদের গজব এসেছে আবার কাউকে কাউকে আল্লাহ পানির মধ্যে ডুবায়া শেষ করেছেন অভিশপ্ত যে ছয়টা জাতিকে তাদের অবাধ্যতার কারণে ধ্বংস করা হয়েছে শুনেন সেই ছয় জাতির নাম কোরআনুল কারীমে এদের ব্যাপারে লম্বা আলোচনা এসেছে আপনারা এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন আমি শুধু সেই ছয়টা জাতির নাম আমি আপনাদেরকে শোনাচ্ছি এক নাম্বার হলো নূহ আলাইহিস সালামের অবাধ্য কৌম এদেরকে মহাপ্লাবন দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি দুই নাম্বার হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি তিন নাম্বার হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি চার নাম্বার হলো কওমে লুত লুত আলাইহিস সালামের সম্প্রদায় সমকামিতা পৃথিবীতে সর্বপ্রথম তাদের মাধ্যমে আরম্ভ হয়েছিল নাম্বার 5 পাঁচ নম্বরে হচ্ছে শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী নাম্বার 6 ছয় নাম্বার হলো অভিশপ্ত ফেরাউন এই ছয়টা জাতি ফেরাউন শুধু নয় ফেরাউনের জাতি সহ তার সৈন্য সহ লোহিত সাগরে ডুবায়া মেরেছেন কে এই যে ছয়টা জাতির কথা বললাম এই ছয় জাতির বিস্তারিত আলোচনা কোরআনে এসেছে আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলছেন শুনেন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 40 নম্বর আয়াতে বললেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাত الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি জাতিকে তাদের অপরাধের কারণে গুনাহের কারণে আমি পাকড়াও করেছি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা
এদের মধ্যে কাউকে কাউকে আমি এমন ভাবে পাকড়াও করেছি এদের উপরে আমি প্রচন্ড ঝড় হাওয়া আমি নাজিল করে ধ্বংস করে দিয়েছি এরপরে ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা কারো কারো উপরে আমি বজ্র নিনাদের গজব পাঠিয়েছি ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আর্দ কোন কোন জাতিকে আমি জমিনের তলায় ধসায়া দিয়েছি ওয়ামিনহুম মান আগরাকনা কাউকে কাউকে আমি আবার ডুবিয়ে মেরেছি আল্লাহ তাআলা বলছেন এই যে এদের উপরে এমন গজব আসলো কেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম এটা তোমরা ভেবো না যে আল্লাহ এদের উপর জুলুম করেছেন আল্লাহ এদের উপর জুলুম করেন নাই বরং ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন বরং এই অবাধ্য ছয়টা জাতি তারা নিজেরাই নিজের উপর জুলুম করেছিল অবাধ্য হয়েছিল সীমা লঙ্ঘনকারী হয়েছিল বিদ্রোহী হয়ে উঠেছিল এই জন্য অভিশপ্ত এই ছয়টা জাতিকে গজব দিয়ে তিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি মনোযোগ আছে তো আপনাদের যাদের মনোযোগ আছে তার আজকের আলোচনা থেকে অনেক রসকস পাবে ইনশাআল্লাহ গজব আসার কয়টা কারণ বলছিলাম জোরে বলেন আমি আজকে আলোচনা শেষে পয়েন্ট জিজ্ঞেস করব দেখব কারা কারা বলতে পারে এক নাম্বার কি বলেছি কেন আল্লাহ গজব দেন মাশাআল্লাহ হইছে দুই চারজন এরকম থাকলেও হবে বাদ বাকিরা কোন জাতের শ্রোতা একটু পরে বোঝা যাবে সতর্ক করার জন্য আপনি যেন সাবধান হয়ে যান দুই নাম্বার গজব আসে কেন যে জাতি নাফরমানি শুরু করে দেয় অবাধ্য হয়ে যায় তখন সেই জাতির উপরে গজব আসে কার তরফ থেকে এই পয়েন্টে অবাধ্য ছয়টা জাতির কথা বলেছি এই ছয় জাতির কথা মনে আছে তো এক নাম্বার বলেছি কোন নবীর জাতি নূহ নবী দুই নাম্বার হুদ নবীর আদ জাতি তিন নাম্বার সালেহ নবীর সামুদ জাতি চার নাম্বার বলেছি লুত আলাইহিসসালামের সমকামী জাতি পাঁচ নাম্বার বলেছি শুআইব আলাইহিসসালামের মাদিয়ানবাসী ছয় নাম্বার বলেছি অবিশপ্ত মনে থাকবে তো নাম্বার থ্রি গজব ভূমিকম্প ঘূর্ণিঝড় নানামুখী আসমান জমিনের গজব মানুষের উপর কেন আসে তিন নাম্বার কারণ মানুষের নিজের কৃতকর্মের কারণে তার উপর গজব আসে সে যখন গুনাহের সাগরে গা ভাসায় দেয় গুনাহের সাগরে সাঁতার কাটে তখন তার উপরে গজব আসে বিপদ আসে তার ব্যবসায় তখন মন্দা হবে ব্যবসায় লস তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন অর্থনৈতিক রাজনৈতিক জীবনের প্রতিটা ক্ষেত্রে তার উপরে ধস নেমে আসবে গজব নেমে আসবে তার নিজের গুনাহের রব্বুল আলামিন কোরআনুল করিমের ৩০ নম্বর কোরআনুল করিমের ৪২ নম্বর সূরা সূরাতুস শুরা এর ৩০ নম্বর আয়াতে বললেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর তোমাদের উপরে যত মুসিবত আসে তোমাদের উপরে যত গজব আসে এগুলো তোমাদের কৃতকর্ম দুই হাতের কামাই করা আবার কোরআনুল করিমের ৩০ নম্বর সূরা সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله تعالى বলছেন স্থলে এবং জলে যত বিপদ যত ফাসাদ সংগঠিত হয় এগুলো মানুষের দুই হাতের কামাই করা দুই হাতে মানুষ কামাই করে এই গজব তার উপরে ডেকে নিয়ে আসে আল্লাহ ঠেকায় পড়েন না যে এমনি এমনি আপনার উপর গজব দিবেন আপনি যখন গুনাহের সাগরে গা ভাসাইয়া দেন এ যুবকরা শোনো পেশাব করে পানি নাও না এজন্য তোমার জীবনের মধ্যে গজব চলে আসে দেখা যায়
যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এখন যুবকের লাইন তার যৌবন শেষ যারা পানিতে পেশাব করে পানি নেয় না যারা অপবিত্র থাকে এদের নানামুখী বিভিন্ন ধরনের যৌন রোগ হয়ে যায় এরা জীবনে শান্তি পায় না যেখানে আপনি গুনাহ করবেন আল্লাহর হুকুম মানবেন না গজব আল্লাহর তরফ থেকে রেডি আছে না নাই মেয়েরা এখন ব্রু প্লাগ করে আজকে মহিলা আছে মাহফিলে ব্রু প্লাগ করে এই জন্য তার আই ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে মহিলা এখন নিজের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য নিজের বাচ্চাকে দুধ পান করায় না এজন্য দুনিয়াতে এখন ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাচ্ছে যেখানে আপনি গুনাহ করবেন আল্লাহর হুকুম মানবেন না গুনাহ করবেন ওই জায়গাতেই আপনার জন্য গজব হওয়ার আপনার জন্য আল্লাহর তরফ থেকে শাস্তি আসার সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলছেন আমি এমনি এমনি গজব দেই না যখন তোমরা গুনাহের সাগরে সাঁতার কাটো যখন তুমি বান্দা গুনাহে ডুবে যাও তখন আমি তোমার জন্য নানামুখী গজব পাঠাই গজব তো কত জাতের গজব আছে আল্লাহ তাআলা চাইলে যে কোনো গজবে আপনাকে ফালায় দিতে পারেন এবার শুনেন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি ইবনে মাজায় বর্ণিত হয়েছে তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে বললেন খামসুন ইদাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না নবীজি বললেন আমার উম্মত পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে জোরে বলেন কয়টা পাঁচটা গুনাহ যখন এই উম্মত করবে এই পাঁচ গুনাহের জন্য পাঁচটা গজব আল্লাহ রেডি করেছেন শুনেন সেই কথাগুলো নাম্বার ওয়ান لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا এক নাম্বার নবীজি বলেছেন যখন কোন জাতি অশ্লীলতা বেহায়াপনায় ডুবে যায় তখন ওই জাতির উপরে প্লেগ এবং বিভিন্ন ধরনের মহামারী এবং এমন কিছু রোগ আসে যেই রোগ দুনিয়াতে এর আগে ছিল না বলেন তো আজ থেকে তিন চারশো পাঁচশো বছর আগে দুনিয়ায় কি কোনো এইডস রোগের নাম মানুষ শুনছে নাকি কখন এইডস আরম্ভ হলো যখনই আমরা বিয়ে বহির্ভূত সম্পর্কতে মানুষ জড়াইয়া পড়ল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায়া অবাধ যৌন হয় ওহ কইছে দেখছেন এতে ওয়াজ বুঝে না আসলে ভালো করে শোনেন যখনই বিয়ে বহির্ভূত সম্পর্ক শুরু হয়ে গেল যখনই বিয়ে বহির্ভূত সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায়া গেট টুগেদার আরম্ভ হয়ে গেল লিভিং টুগেদার শুরু হয়ে গেল এইডস আরম্ভ হয়ে গেল শুধু এইডস না আরো অজানা অনেক যৌন রোগ আরম্ভ হয়েছে মারাত্মক মারাত্মক রোগের আবিষ্কার হয়েছে আল্লাহ নবীর হাদিসটা মিলায়া দেখেন যখন কোনো জাতি অশ্লীলতায় ডুব দেয় এমন এমন গজব আসবে এমন রোগবালাই আসবে যেই রোগবালাই তাদের পূর্ববর্তী জেনারেশনে ছিল না আজকে থেকে দশ পনেরো বছর আগে করোনা নামক কোনো মহামারী কি নাম আমরা শুনছিলাম নাকি কেন এগুলো আসছে ওই যে আমরা পর্দা বাদ দিয়ে দিয়েছি এই জন্য আল্লাহ এমন একটা মহামারী দিয়েছেন পুরুষ হও নারী হও সবাই তখন মুখ দেখে ঘর থেকে বের হয়েছে আবার পর্দার বিরুদ্ধে কথা বলে এমন কিছু সেসরা এই দেশে আছে তাদেরকে দেখেছিলাম করোনাকালীন সময়ে তারা শুধু মাস্ক লাগায় নাই হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস তারপরে বুরখার মতো সারা জীবন তারা বলেছে বুরখার বিরুদ্ধে কথা আর ওই নাদানগুলো করোনার সময় নিজেরা পিপিই বুরখার মতো পিপিই পরে ঘর থেকে বের হয়েছে শুধু তাই না মাথার মধ্যে হেলমেটের মতো কি আর একটা লাগাই তো দেখলে মনে হইতে যেন নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে এসেছে যখনই মানুষ অশ্লীলতা বেহায়াপনায় ডুবে যাবে তাদের উপরে এমন অজানা অজানা
রোগ আসবে মহামারী আসবে লাশের পাহাড় হয়ে যাবে কথাগুলো এই হুজুরের নয় বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর হলো নবীজি বলেছেন ولم ينقص المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم যখন কোন জাতির লোকেরা মাপে এবং ওজনে কম দেওয়া আরম্ভ করবে তখন তাদের মধ্যে খাদ্য সংকট কঠিন খাদ্য সংকট অভাব অনটন এবং তাদের বিজাতীয় শত্রুদেরকে তাদের উপরে যিনি চাপায়া দিবেন তিনি কে মাপে এবং ওজনে কম দেয় এমন মানুষ আমাদের সমাজে নাই পঞ্চাশ কেজির একটা চালের বস্তা মেপে দেখিয়েন ওখানে পঞ্চাশ কেজি নাই মাপছেন নাকি আপনারা পাঁচশো গ্রামের মশলার প্যাকেট নিয়ে দেখিয়েন ওখানে পুরা পাঁচশো গ্রাম নাই দেখবেন এই রকম করে ফাঁকি ঝুঁকি সব জায়গায় ফাঁক ফুকর আছে ওজনে মাপে যারা কম দেয় এরা খাদ্য সংকটে পড়বে এরা খাদ্য সংকটে পড়বে এরা দুর্ভিক্ষের কবলে পড়বে এবং বিজাতীয় শত্রু এদেরকে শাসন করবে এই গজব রেডি করেছেন কে তিন নম্বর হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কত্রা মিন মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ুমতারু কোন জাতির লোকেরা যখন যাকাত দিবে না যাকাত আদায় করবে না তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে যাবে আল্লাহ বলছেন জমিনে তো মানুষ ছাড়া আরো অন্যান্য পশু পাখি জীবজন্তু আছে এরা যদি না থাকতো আমি একেবারেই দুনিয়ায় বৃষ্টি বন্ধই করে দিতাম কত মুসলমানের উপরে যাকাত ফরজ যাকাতের মধ্যে ফাঁকিবাজি করে যাকাত দেয় না এই যে যাকাত দিতে হবে এটা মোল্লার হুকুম না আল্লাহর হুকুম আপনি যখন যাকাত দিবেন না সম্পদগুলো হালাল থাকবে না হারাম হয়ে যাবে আপনার নিজের শরীর পরিবারের সবার শরীর হারাম হবে এই হারাম শরীরের কোনো নামাজ রোজা হজ যাকাত এই হারাম শরীরের কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন কারণ আপনার তো নিজের বডিটাই হারাম ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া এখন আপনি যাকাত দিলেন না গোটা সম্পদ তো হারাম হয়ে গেল হারাম খেয়েছেন শরীরটা হয়ে গেছে কি হারাম এই হারাম শরীরের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন চার নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন ওয়ালাম ইয়ামকুতু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم কি হাদিস দেখেন মনে হচ্ছে যেন আল্লাহর নবী আমাদেরকে দেখে দেখে কথাগুলো বলছেন নবীজি বলছেন যে জাতির লোকেরা আল্লাহ এবং রাসূলের ওয়াদা ভঙ্গ করবে অর্থাৎ আল্লাহর দেখানো তো আল্লাহর দেখানো পথে এবং রাসূলের তরিকা গ্রহণ করবে না ওই জাতির উপরে আল্লাহ তাআলা বিজাতীয় শত্রু চাপাইয়া দিবেন আর ওই বিজাতীয় শত্রুরা আগ্রাসন চালিয়ে মুসলমানদের দেশের সম্পদ তারা লুটপাট করে নিয়ে যাবে আসলেই তো আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো আমরা আল্লাহর আইন নবীজির তরিকা বাদ দেওয়ার কারণে আমরা যখনই স্বার্থের জন্য ক্ষমতার জন্য কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে যায় তো পশ্চিম আর উত্তর দক্ষিণের তারা আমাদেরকে মাথায় হাত এমনি বুলাবে না কেউ চাইবে করিডোর কেউ চাইবে বন্দর কেউ চাইবে ট্রান্সপোর্ট কেউ চাইবে এটা কেউ চাইবে সেটা আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর তরিকা রসুলের তরিকা বাদ দিয়ে যখন মানুষ জীবনযাপন আরম্ভ করবে এই রকম বিজাতীয় শত্রু দিয়া তাদের দেশের সম্পদ আল্লাহ ওদের হাতে তুলে দিবে কথা কি বোঝা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তো ইশারা ইঙ্গিতে বলে যাচ্ছে বুঝে নেওয়ার চেষ্টা করো নাম্বার ফাইভ পাঁচ নাম্বার হলো ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম যে জাতির লোকেরা আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা করে না রাষ্ট্র শাসন করে না
ওই দেশগুলোকে গৃহযুদ্ধের মতো অবস্থা আল্লাহ বাঁধায়া দেন যেখানে আল্লাহর আইন চলে না সেখানে অশান্তি মারামারি কাটাকাটি চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাস আর লুটপাট এই কথার সাথে আজকের দুনিয়ার বাস্তবতার মিল আছে না নাই শান্তি পেতে হলে আল্লাহর আইনের দিকে ফিরে আসতে হবে মানুষ যদি আইন বানায় মানুষ হলো স্বার্থপর সে প্রথমেই তার নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে পেটের স্বার্থে আইন বানাবে আজকে আমার হাতে আইন বানানোর সুযোগ থাকলে আমি আমার স্বার্থে আমার দলের স্বার্থে আমি আমার লোকজনের স্বার্থে আইন বানাবো আগামীকাল ভাইয়ের হাতে সুযোগ গেলে যেটা ভালো লাগবে ওইটা রাখবে ভালো লাগবে না ওইটা বাদ দিবে এই জন্য দেখবেন মানব রচিত সংবিধান বিভিন্ন দেশে ১৬বার ১৭বার ১৮বার পরিবর্তন হয়েছে সংশোধন হয়েছে কারণ হলো ওরা আসলে মানুষের জন্য সংবিধান বানায় না সংবিধান বানায় নিজেদের পেট নীতির জন্য আর নিজেরা যেন ভালো থাকে নিজেরা যেন চেটে পুটে লুটপাট করে খাইতে পারে সেই জন্যই তারা বারবার সংশোধন করে বুঝলে ভালো বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা এরপরে শুনেন আমরা কয় নাম্বার পয়েন্টে ছিলাম মনে আছে তো গজবাসার তিন নাম্বার কারণ আল্লাহ এমনি দেন না মা গো আল্লাহ কি ঠেকছেন আপনার উপর এমনি এমনি দিবেন আপনি নিজেই টাইন না আনেন আল্লাহর হাবিব বলেছেন এই হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূল করিম সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইদা ফাআলাত উম্মতি খামসা আশারাতান খাসলাতান হাল্লা বিহাল বালা আল্লাহর নবী বললেন আমার উম্মত যখন ১৫টা গুনাহ করবে ১৫টি কাজ আরম্ভ করবে তখন আমার উম্মতের উপরে গজব আসবে জোরে বলেন কয়টা আরো জোরে সাহাবীরা তখন বললেন ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওগো আল্লাহর রাসূল সেই পাপ গুনাহগুলো কি নবীজি একটা একটা করে বললেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো দেখেন তো এগুলো আমাদের সমাজে এখন আছে না নাই আগে কই আছে আগে তো শুনতে হবে এক নাম্বার হলো ইদা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে মানুষ যখন ভোগ করবে তখন গজব আসবে রাষ্ট্রের সম্পদ মনে করবে এটা আমার বাপ দাদা ১৪ গোষ্ঠীর সম্পদ এই জন্য লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানাবে কানাডা আমেরিকায় বাড়ি বানাবে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করবে যে সকল সেসরা চোরেরা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে আর ওই সেসরা চোরদের চুরি চামারি দেখে যে মুসলমানরা চুপচাপ থাকবে গোটা জাতির উপরে গজব আসবে যার তরফ থেকে তিনি কি কষ্ট হয় নাকি ইদা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা আমানতকে গনিমত মনে করবে অর্থাৎ আমানতের খেয়ানত করবে আমানত যে কোনো দায়িত্ব সেটাও হলো আমানত এজন্যই তো নবীজি বলেছেন আমানতের খেয়ানত কিয়ামতের আলামত সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের আবার খেয়ানত হয় কেমনে নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ যোগ্যতার চেয়ারে যখন অযোগ্য মানুষ বসে যাবে তখন আমানতের খেয়ানত হয়ে যাবে সুদখুর ঘুষখুর মানুষ মসজিদের সভাপতি হওয়ার যোগ্য নয় এখন এই অযোগ্য মানুষ অর্থাৎ সুদখুর ঘুষখুরকে যখন টাকা আর ক্ষমতার কারণে সভাপতি বানাবেন ওই মসজিদের মিম্বর থেকে কোনোদিনও আর হুজুর সাহেব হক কথা বলতে পারবেন না এই যে যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে গেল এটা হলো আমানতের ভিতরে আল্লাহ ভীতি নাই খোদা ভীতি নাই দিনের জ্ঞান নাই আখিরাতের চিন্তা নাই এই মানুষগুলো যদি সমাজ আর রাষ্ট্রের প্রতিনিধিত্বশীল চেয়ারে বসে যায় তাহলে সমাজ এবং রাষ্ট্রের সম্পদগুলো চারটা পুট্টা খাইয়া ফেলবে সুতরাং এই ধরনের মানুষ যদি সমাজ বা রাষ্ট্রের প্রতিনিধিত্বশীল জায়গায় বসে যায় সেটাও হয়ে যাবে আমানতের খেয়ানত
আল্লাহর নবী বলেছেন এই রকম আমানতের খেয়ানত আরম্ভ হলে আল্লাহর তরফ থেকে গজব আসবে তিন নাম্বার হলো যাকাত মাগরামা মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করবে কত মুসলমান আছে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না মনে করে এটা মনে হয় আমার কাছে জরিমানার মতো অথচ যাকাতটা জরিমানা নয় যাকাত দিলে সম্পদের পবিত্রতা বাড়ার পাশাপাশি সম্পদের মধ্যে বরকত যিনি আরো বেশি বাড়িয়ে দেন জুড়ে বলেন তিনি কি আল্লাহর হাবিব বলেছেন যাকাতকে মানুষ যখন জরিমানার মতো মনে করে যাকাত দেওয়া থেকে বিরত থাকবে তখন তাদের উপরে গজব আসবে পয়েন্টগুলো মনে রাখেন চার নাম্বার হলো ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীন শিক্ষা ব্যবস্থা যখন দীনহীন হয়ে যাবে শিক্ষা ব্যবস্থায় যখন দীন থাকবে না তখন এই অশিক্ষা কুশিক্ষা দিয়া কোনো ভালো মানুষ হবে না অশিক্ষা কুশিক্ষা ঢুকে গেলে দেখা যাবে ওই অশিক্ষা কুশিক্ষা পায়া কামার কুমার আর বাবুর্চি কিংবা কামলা বেটি হয়ে যাবে এখন তো অভিভাবকরা আন্দোলন করছেন এখানে আপনারা অত অনেক বাচ্চাদের অভিভাবক দেখছেন আপনাদের বাচ্চারা হ্যাঁ বাংলা হোক গণিত হোক ইংরেজি হোক ওইগুলা তো আছে শারীরিক শিক্ষা ফাইজলামী শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি সেখানে তো গান বাজনা অভিনয় আছেই সব বিষয়ে এগুলো এখন ঢুকে যাচ্ছে এখন স্কুলে গিয়ে মেয়েরা ডিম ভাজি করতেছে ছেলেমেয়েরা আলু ভর্তা বানাচ্ছে মনে হচ্ছে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বাবুর্চি বানানোর দায়িত্ব স্কুল কলেজকে দিয়েছি ছেলেমেয়েরা আগে বই নিয়ে খাতা নিয়ে স্কুলে যেত এখন কাগজের টুকরা দিয়া কি হাবিজাবি কত কিছু বানায় কেউ কেউ আবার ব্যাগের ভিতরে কাঁথা বালিশ নিয়েও যায় কেন আপনারা ফেসবুকে ভিডিও দেখেন নাই ক্লাসের মধ্যে মেয়ে দেখাচ্ছে কেমনে ঘুমের থেকে উঠতে হয় কেমনে বিছানা গুছাতে হয় এগুলো কি স্কুল কলেজের শিক্ষা না পারিবারিক শিক্ষা এগুলো পরিবারে মানুষ এমনিতেই শিখে ফেলে আর প্রশিক্ষণ চলতেছে এখন আমাদের ট্যাক্সের পয়সায় দেশের সব আমাদের আমাদের ট্যাক্সের পয়সায় সবার বেতন হয় রাষ্ট্রীয় সকল ব্যয় এই জনগণের পয়সা দিয়েই তো পরিচালিত হয় ঠিক কিনা বলেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ব্যাঙের নাচ শেখানো হচ্ছে প্যাক 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 হাঁসের ডাক শেখানো হচ্ছে ব্যাঙের নাচ তারপর হাঁস কিভাবে প্যাক 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 করে তারপর কিরিং কিরিং সাইকেল কিভাবে চালাইতে হয় এগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন হাঁস মুরুগ আর ব্যাঙ কিভাবে আওয়াজ করবে আমাদের বাচ্চাদেরকে এগুলা শিখাইয়া ওই গৃহপালিত প্রাণীর মতোই বানানো করার গৃহপালিত প্রাণীর মতো বানানোর পরিকল্পনা চলছে আপনারা কি এই শিক্ষা ব্যবস্থা চান না এরকম চান আপনারা তাহলে শুধু কি এদেশের আলেমরাই সব বিষয়ে কথা বলবে আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনাদের ছেলেমেয়েরা অত পড়ে যারা বিএনপি করেন তাদের ছেলেমেয়েরা অত পড়ে যারা জাতীয় পার্টি করেন তাদের ছেলেমেয়েরা অত স্কুল কলেজে পড়ে সুতরাং শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় শিক্ষাটা আমাদের সবার সবাই সকলের জায়গা থেকে আপনারা সচেতন হবেন এটার জন্য কোনো রাজনীতি করা যাবে না দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হলে তখনই ভালো ফলাফল আসবে দীনহীন শিক্ষা ব্যবস্থা যখন শুরু হবে ওই জাতির উপরে গজব আসবে কার তরফ থেকে ধর্ম শিক্ষা এখন ধর্ম নাই আর কি বলতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শুনতে শুনতে আপনারা পয়েন্ট গুলা কয়টা বললাম নাম্বার ফাইভ পাঁচ নাম্বার وأطاع الرجل زوجته وعق أمه যখন মানুষ তার বউয়ের বাধ্য হবে বউয়ের কথা শুনবে আর মায়েরও বাধ্য হবে তখন ওই ব্যক্তির জীবনে গজব আসবে বিয়ে করার পরে বউয়ের আঁচল ধরে ধরে ঘুর 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 করে আর মায়ের কথা শুনতে পারে না এই রকম নাদান সন্তান আছে না নাই যারা এইরকম করবে তার জীবন শেষ হয়ে যাবে মাকে কষ্ট দিয়ে বাপকে কষ্ট দিয়ে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না
মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় বরকত মা বাপের দোয়া যারা পেয়েছে তাদের জীবন সফল হয়েছে সুন্দর হয়েছে মায়ের দোয়া বাপের দোয়া যার জীবনে নাই তার জীবনে কোনো সুখ শান্তি নাই আল্লাহর নবী এইজন্য বলেছেন যখন বউয়ের কথা শুনে মায়ের অবাধ্য হবে ওই ব্যক্তির উপরেও গজব আসবে নাম্বার 6 6 নাম্বার হলো ওয়াবার সাদিকহ ওয়া জাফা আবাহু মানুষ যখন নিজের ফ্রেন্ডের সাথে বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর নিজের বাপের সাথে অসৎ আচরণ করবে ওই ব্যক্তির উপর গজব আসবে এমন বহু ছেলে আছে তার বন্ধুর সাথে সুন্দর ভাষায় কথা বলে কিন্তু বাবা ডাকলে খাটাশের মতো জবাব দেয় হ্যাঁ ঠিক আছে কথা আর পাশের বাড়ির বন্ধু আব্দুল্লাহ এসে বলছে দুস্থ কোথায় হ্যাঁ আছি তো বন্ধু আসো এটা খুব নরম করে উত্তর দিল আর বাপ রেখেছে আমার বাবা তুমি কোথায় কি হইছে এত ডাকো কেন আল্লাহ বলেছেন তোর বাপের সাথে এভাবে কথা বলিস না ওয়া কুল লাহুমা কাওলান কারীমা সম্মানজনক ভাষায় বিনয়ী ভাষায় মা বাপের সঙ্গে কথা বলো এই আদেশ যিনি আমাদেরকে দিয়েছেন সবাই বলেন তিনি কি নবীজি বলেছেন যখন এভাবে মা বাপের সঙ্গে সন্তান অসৎ আচরণ আরম্ভ করবে তার জীবনের ভিতরে গজব আসবে নাম্বার 7 7 নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে যখন হই হুল্লোড় বেড়ে যাবে অর্থাৎ ইমাম খতিবের আওয়াজের চাইতে ওই মসজিদগুলোর কমিটিতে থাকা ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ যখন বড় হয়ে যাবে তখন সমাজে আর কোনো ন্যায় ইনসাফ থাকবে না মানুষ অন্যায়ের অন্যায় আর গুনাহের সাগরে গা ভাসানোর কারণে তখন গজব আসবে কার তরফ থেকে নাম্বার 8 8 নাম্বার হলো ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম নিকৃষ্ট ব্যক্তিরা যখন বিভিন্ন গোত্রের নেতা হয়ে যাবে নাম্বার 9 9 নাম্বার হলো ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব পাবে তখন ওই সমাজের উপরে জাতির উপরে গজব আসবে আরে আপনারা বলেন তো এইদিকে তাকান ইমাম সাহেব বিড়ি সিগারেট খায় ইমামের বউ পর্দা করে না ইমাম সাহেব ইমাম সাহেবের পরিবারের মানুষ কিংবা ইমাম সাহেব যদি কোনো বাজে কাজের সাথে সম্পৃক্ত থাকেন তো সাহার বিলের কেন্দ্রীয় মসজিদে ওই ইমাম সাহেবের চাকরি আপনারা রাখবেন নাকি কি সচেতন যদি বলি কেন সবাই বলবে হুজুর যেহেতু ইমাম সাহেবের তিলাওয়াত শুদ্ধ না বউ পর্দা করে না এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক সমস্যা আছে এইরকম হুজুরের পিছনে আমরা নামাজ পড়ব না তো হুজুর যদি তেলাওয়াত শুদ্ধ না থাকায় বউ পর্দা না করায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুনাহের সাথে সম্পৃক্ত থাকায় ওই হুজুরের পিছনে নামাজ না পড়ে তো চোর বাটপাট ডাকাত ইসলাম বিরোধী কুনান বিরোধী এই লোকটাকে সমাজ এবং রাষ্ট্রের নেতা কেন বানা ঠিক তো আমরাই কই ইলেকশন আসলে 50 টাকায় বিক্রি হয়ে যায় এইটাও ঠিক আগেরটাও ঠিক কোনটা যে ঠিক আমিও বুঝি না এইটাও ঠিক এরপরে 10 নম্বরে হলো ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতাশ শাররিহি অনিষ্টের আশঙ্কা করে ভয়ের আশঙ্কা করে যখন মানুষ কোন মানুষকে সম্মান করবে ওরে বাপ রে বাপ মাহফিলের প্রধান অতিথি এই এলাকার অমুক অমুক নেতা এবং তারা যদি সম্মান না করি তো যাওয়ার সময় আমারে শেষ করে ফেলতে পারে হামলা হইতে পারে ওরে বাপ রে বাপ তো সম্মানী মানুষ এই লোকটার শুনছি ওইটা নিয়েও ঘুরে এখন তারে একটু সম্মান দেই লিল্লাহি তাকবীর আমার ভাই তোমার ভাই মানে ফাসেক ফুজ্জারের প্রশংসা আরম্ভ হয়ে এইরকম যখন বদলে হন আরম্ভ হবে পাঁচটা গুলামি আরম্ভ হবে তখন ওই জাতির উপরে গজব আসবে আপনাদের কথা কি বলতাম এখন আলেম নামক কিছু ভণ্ডরা এইরকম বদলে হনকারী হয়ে পবিত্রের পূজারী হয়ে এরা সমাজটাকে শেষ করে দিচ্ছে এগুলো কিয়ামতের কথা বোঝা যায় 11 নম্বর সুরিবাতিল খুমুর মদ পানকে মানুষ হালকা বিষয় মনে করবেন
মদ কি মোল্লারা আরাম করেছে না আল্লাহ হারাম করেছেন মদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে মদের লাইসেন্স দেওয়া হবে মুসলমানের সমাজে মদের দোকান থাকবে মাদকাসক্ত লোক পাওয়া যাবে মদ চলবে এই রকম অবস্থা যখন হবে বালা মুসিবত আসবে যার তরফ থেকে তিনি কি আল্লাহ 12 নম্বর হলো লুবিসাল হারির রেশমি পোশাক পরিধানকে মানুষ যখন জায়েজ মনে করবে 13 নম্বর হলো ওয়াত্তুখিদাতিল কাইনাত গায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে এখন তো গায়িকাদেরকে পর্যন্ত আমরা একদম আইন প্রণেতা বানায় দিতে চাই বুঝতে পেরেছেন কথা ওয়াল মাযিফ বাদ্যযন্ত্রকে মানুষ যখন হালাল মনে করবে এখন তো বাদ্যযন্ত্র এটা ব্যাপারও না এই ইউটিউবাররা পর্যন্ত ওয়াজের ভিতরে বাজনা ঢুকায় দেয় আর যারা ঠিক কইলেন তারা আবার শেয়ারও দেয় দেখবেন এই যে আমার নাম দিয়েছে এটা এটুলো হচ্ছে মোটিভেশনাল স্পিচ দেখবেন অনেক বক্তৃতার মধ্যে হালকা হালকা বাজনা একটু ইমোশনাল সাউন্ড লাগায় দিয়া ব্যাকগ্রাউন্ডে তারপরে বিভিন্ন লেকচার বিভিন্ন বক্তব্য শেয়ার করা হয় এগুলো হচ্ছে আধুনিক জামানার মারাত্মক ফিতনা কিছু কিছু বক্তারাও এগুলা করে এই বক্তাগুলো কিয়ামতের আলামত এদের ফলোয়াররাও কিয়ামতের আলামত এটা কি আমি হিংসার বশবর্তী হয়ে বলেছি না 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 বাদ্যযন্ত্রকে কিয়ামত পর্যন্ত কেউ হালাল করতে পারবে যেটা হারাম করে দিয়েছেন আল্লাহ সেটাকে আপনি আর হালাল বানাইতে পারবেন না ওয়াজের ভিতরেও ঢুকাই দিছে কি যুবক ভাইরা কথাটার কি মিল আছে 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাদিহি আল উম্মতি আউওয়ালাহা উম্মতে পরবর্তী যুগের লোকেরা পূর্ববর্তীদেরকে দোষারোপ যখন করবে এই যে আমি সিরিয়াল বাই সিরিয়া মোট কয়টা গুনাহের কথা বললাম আরো জোরে বলেন পুরুষের মতো জবাব দিয়ে বলেন এই 15টা গুনাহ যখন কোন সমাজে চালু হয়ে যাবে পরিণতিটা কি হবে নবীজি বললেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান তখন তোমরা অগ্নিবায়ুর অপেক্ষা করো ভূমিকম্পের অপেক্ষা করো চেহারা বিকৃতির মতো গজবের অপেক্ষা করো তাহলে ভূমিকম্প যে মাঝে মাঝে হয় আল্লাহ কি ঠেকায় পড়ছে এগুলা কি এমনি এমনি আসে আরো জোরে কন তাহলে গজব কেন আসে মানুষের উপর বিপদ কেন আসে মুসিবত কেন আসে তিনটা কারণ বললাম এক নাম্বার বলেছি সতর্ক করার জন্য আপনার অন্তরটাকে আল্লাহর ভয়ে কম্পিত করার জন্য দুই নম্বরে বলেছি মনে আছে অবাধ্যতার কারণে গজব আসে তিন নম্বরে বলেছি মানুষ তার কৃতকর্মের কারণে গজবের সম্মুখীন হয় চার নম্বর হলো মাঝে মাঝে টাটকা ইমানদারেরাও বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হয় পাঁচ ওয়াক্তের নামাজি মানুষ সৎ পথে চলে কোরআনের দাওয়াত দেয় কোরআনের আন্দোলন করে বিভিন্ন ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে জেলে থাকে হামলা মামলা জুলুম নির্যাতন কারো কারো ফাঁসিও হয়ে যায় এখন আপনি বলবেন হুজুর এত ভালো মানুষ তার উপরে আল্লাহ এত বিপদ দিলেন কেন আল্লাহ এত মুসিবত দিলেন কেন এর কারণ হলো এরা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার ইমানের পরীক্ষাও আল্লাহ বেশি নিয়ে থাকেন এই জন্য আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন মানুষ কি মনে করেছে শুধু ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে ওয়া হুম লা ইউফতানুন তাকে কি পরীক্ষা করা হবে না ওয়ালাকাদ ফাতান্না الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে
যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ইমান এনেছেন একটু ফেরাউনি ক্যারেক্টারের সামনে ফেরাউন চরিত্রের মানুষের হুমকি ধমকি খায়া ইমানের উপর থাকতে পারেন কিনা এই জন্য মাঝে মাঝে ফেরাউন চরিত্রের লোকদের হামলা মামলা জেল জুলুমের সম্মুখীন করেন কি এই রকম আল্লাহর পয়গম্বরেরাও ফেরাউনি চরিত্রের আবু জেহেলিও চরিত্রের লোকদের বালা মুসিবত নির্যাতনের সম্মুখীন হয়েছেন এজন্য নবীজি বলেছেন আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া সবচেয়ে বেশি ইমানি পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে সাম্মাল আমসালু ফাল আমসাল নবীদেরকে অনুসরণের দিক থেকে যারা নিকটবর্তী এদের থেকেও এরপরে পরীক্ষা নেওয়া হয়েছে ফায়ুবতালুর রাজুলু আলা হাসাবি দীনি যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষাও তত সুতরাং আজকে পরিষ্কার হয়ে যান অনেক সময় মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর এই লোকটা এত ভালো কোরআনের দাওয়াত দেয় তারপরেও লোকটার উপর এত বিপদ কেন মুসিবত কেন মনে হয় আসলেই তলে তলে কিছু করছে কারে যে ওয়াজ শোনাই এই জন্য বলছিলাম না আমাদের দেশে বক্তাও হয়েছে তেমন পাবলিক হয়েছে যেমন ইউসুফ নবীকে দশ বছর ধর্ষণের অপবাদে বন্দী করে রাখা হলো এর কেউ যদি কয় মনে হয় করছিল নাউজুবিল্লাহ অথচ এটা কি সত্য ছিল না মিথ্যা ছিল ইউসুফ নবীকে যেমন ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়েছে ইসলাম বিরোধীরা কাফের বিরোধীরা ঠিক তেমনি ভাবে নবীগণের উত্তর শুনি বহু বড় বড় আলেমদেরকে ধর্ষণকারীর অপবাদ দিয়ে আটকায় রেখেছিল কথা কি বোঝা যায় ইমানদার লোকদের উপরে বালা মুসিবত আসে ভালো মানুষ আবু হানিফা জেলখানায় জেলখানার মধ্যে সব সময় চোর ডাকাত থাকে না হকপন্থী আলেমদেরকে জেলখানার ভিতরেও পাওয়া যায় আমার দেশে অনেক জাতের আলেম আছে তরকারি আলেম তরকারি ভালো ভালো তরকারি যেখানে হে আছে সেখানে পেট বানাইছে তরমুজের সাইজ যেখানেই ভালো ভালো তরকারি জিলাপি আর বিরানি এই তরকারি আলেম আছে সেখানে এজন্য তার নাম দিয়েছে আমি তরকারি আলেম দুই নাম্বার হলো দরবারি আলেম বাপ দাদার থেকে পাইছে দরবার দরবার খুলে আরম্ভ করলো খানকার ব্যবসা এটা হলো দরবারি আলেম তবে বাংলাদেশে অনেক আলেম অনেক হক্কানি দরবারও এখনো আছে যারা হকের দাওয়াত দেন শির্ক বেদাত সেখানে হয় না তাদের ব্যাপারে ভিন্ন কথা কিন্তু যারা খানকার নামে দরবারের নামে মাজারের নামে ব্যবসা করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক তরকারি দরবারি তিন নম্বর হলো সরকারি যে সরকার যখন ক্ষমতায় সুবিধা নেওয়ার জন্য ওই সরকারের ধারে কাছে থাকে এদের নাম সরকারি আলেম আর চার নম্বর হলো দরকারি আলেম এই দরকারি আলেমগুলো উম্মতের দরকারে যা বলা দরকার যা করা দরকার এই দরকারি আলেমগুলো সব বলে প্রয়োজনে এই দরকারি আলেমগুলো সত্যের পথে থাকতে গিয়ে জালিমের কারাগার বরণ করে প্রয়োজনে জীবন দিতে হলেও জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে তারা সামিল হয়ে যায় এরা কি আলেম জোরে বলেন চার ক্যাটাগরি দেখেন তো আপনারা মাঝে মাঝে নাকি দেখেন না এই দরকারি আলেমগুলোর উপরে জীবনে পরীক্ষা আসবে মুসিবত আসবে বিপদ আসবে তাহলে বালা মুসিবত চার নাম্বার কারণ হলো হকের পথে থাকতে গিয়েও বালা মুসিবত আসতে পারে আমাদের জাতির পিতা নামটা বলেন আর একটু জোরে বলেন তিনি কি জাতির পিতা জোর করে হয়েছে না আল্লাহ তাকে বানিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম সেই ইব্রাহিম নবী জীবনে পরীক্ষা দিয়েছেন কম না বেশি আল্লাহ তার ব্যাপারে বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে
বেশ কয়েকটি বিষয়ে দ্বারা পরীক্ষা করেছিলাম তার কাছ থেকে যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছিল সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন তার কাছ থেকে অগ্নিকুণ্ডের পরীক্ষাও নেওয়া হয়েছে ইমানের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে চকের সামনে আগুনের কুণ্ডুলি দেখে আমাদের বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একদম ভয়ে কাঁপুনি আরম্ভ করে দিয়েছিলেন কথা বলেন না কেন ইমানি আন্দোলনের কারণে আমাদের জাতির পিতা যেমন অগ্নিকুণ্ডের সামনে অভিভূত হন নাই ইব্রাহিমের সন্তানদেরকেও দিন কায়েমের আন্দোলনে এই অনুভূতি নিয়ে থাকা লাগবে ইব্রাহিমের সন্তানরাও অগ্নিকুণ্ড শুধু নয় জেল জুলুম ফাঁসি নির্যাতন যাই আসুক না কেন ইব্রাহিমের সন্তানরা ইমানি আন্দোলনের কারণে প্রয়োজনে সে জীবন দিবে তাও বাতিলের সামনে মাথা নুয়াবে না ইব্রাহিমের সন্তানরা পারবেন তো আপনারা কারা কারা পারবেন না হাত তুলেন খাওয়া দাওয়া কম হয়েছে না বেশি হয়েছে কম হয়েছে না এই জন্যই তো খাওয়া দাওয়া কম হইলে অনেক সময় দেখা যায় যেটা বলা দরকার ওইটা না বলে অন্য কিছু হয়ে যায় ঠিক আছে কথা আমার অনুমান ঠিক আছে আমি বলছি কারা কারা চান না হাত তুলেন সবাই তুলে ফেলছেন যাই হোক অসুবিধা না এটা আবেগের চোটে হয়েছে ঠিক না আসলে আমরা সবাই চাই এজন্য স্লোগানটা এমন হয়েছে আল্লাহ এই ইব্রাহিমের সন্তান আমরা আমাদেরকে তুমি ইব্রাহিম নবীর মতো দিন কায়েমের জন্য কবুল করে নাও কষ্ট হচ্ছে আপনাদের চার নম্বর পয়েন্ট শেষ করলাম আজকে গজব আসার মানুষের জীবনে বিপদ মুসিবত আসার কয়টা কারণ বলবো জোরে বলেন তো কয়টা শেষ করলাম এই চারটা কি আমাদের জীবনের সাথে মিলে নাম্বার ফাইভ যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মুসলমানরা মুখ ফিরিয়ে নেবে মুসলমানদের উপরে গজব আসবে জিহাদ শব্দটি শুনে কি আপনারা আতঙ্কিত হয়েছেন নাকি অনেকে তো আছে জিহাদ শুনলেই আরে বাপরে বাপ জিহাদ এটা মনে হয় জঙ্গিবাদী কোনো কিছু হবে জিহাদের সাথে কি জঙ্গিবাদ বা সন্ত্রাসের কোনো সম্পর্ক আছে সন্ত্রাস এক জিনিস জিহাদ হলো আবার কেউ যেন এইটা না ভাবে বুঝছি সন্ত্রাসের উপরের লেভেল হলো জিহাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সন্ত্রাস আর জিহাদ সম্পূর্ণ আলাদা জিহাদ একটি পবিত্র শব্দ এবং জিহাদ হলো ফরজ জিহাদ মানে সন্ত্রাস নয় বরং জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক জিহাদ এই শব্দের অর্থ হলো চেষ্টা করা সাধনা করা দিনের প্রচার প্রতিষ্ঠায় প্রাণান্তকরভাবে প্রচেষ্টা করে যাওয়ার নাম হলো জিহাদ মারামারি কাটাকাটি মাইরা ফলাও কাইটা ফলাও আগুন লাগায় দাও এটার নাম জিহাদ নয় হ্যাঁ যুদ্ধ এটা জিহাদের একটা পর্যায় কিন্তু এটা জিহাদের প্রথম পর্যায় নয় এটা জিহাদের একেবারে ফাইনাল স্টেপ শেষ পর্যায় এর আগে অনেক কিছু আছে দাওয়াত আছে দাওয়াত আছে দাওয়াতের পাশাপাশি তরবিয়ত আছে দাওয়াত তরবিয়ত তারপরে হলো সামষ্টিক দাওয়াত লোক তৈরি করবেন মানুষের কাছে যাবেন আক্রান্ত হলে পরে তারপরে আপনিও মোকাবেলা করবেন তো অনেক পরের বিষয় কিন্তু জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয় যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারবুন হারব হারব মানে কি যুদ্ধ আর জিহাদ মানে হলো একটু আগে কি বললাম প্রচেষ্টা করা সাধনা করা তো দিন প্রতিষ্ঠার প্রয়োজনে এখন যুদ্ধাবস্থা আক্রান্ত হয়েছে তখন যুদ্ধে সামিল হলো সেটা জিহাদের একটা পর্যায়ে কিন্তু এটা মূল জিহাদ নয় তো বলছিলাম জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মুসলমান মুখ ফিরিয়ে নেয় মুসলমানদের উপর গজব আসে এটার প্রমাণ কি
মুসা নবী নাম শুনছেন তো আপনারা ফেরাউন মুসা নবীর উম্মতদেরকে পাকড়াও করলো মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরের সামনে সাগর কিভাবে পাস হবে সবাই দুশ্চিন্তায় এর মধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে হাজির টেনশনে পড়ে গেলেন কি হবে এখন মুসা নবী বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন পথ দেখাবেন কি পথ তৈরি করে দিলেন আল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ মুসা নবী উম্মত নিয়ে পার হয়ে গেলেন ফেরাউনও ওই পথ ধরে চলা শুরু করেছিল একদম মাঝ বরাবর যাওয়ার পরে এই জিনিসটারে কি জিনিস ফেরাউন হ্যাঁ এই ফেরাউন এবং তার দল বলকে নাকানে চুবানো খাওয়ায়া শেষ করলেন কি জোরে বলেন মুসা নবী এবার তার উম্মত নিয়ে কোথায় যাবে আল্লাহর তরফ থেকে আদেশ আসলো আপনি আপনার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি এই যে বর্তমান ফিলিস্তিন এটাকে কোরআনে বলা হয়েছে ছয় জায়গায় বলা হয়েছে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি সুবহানাল্লাহ পড়েন ওই সময়ে বাইতুল মুকাদ্দাস এবং এর আশপাশের অঞ্চল ফিলিস্তিন বা শাম এই অঞ্চলকে শাসন করত আমালিকা সম্প্রদায় কোন সম্প্রদায় আমালিকা শুনতেছেন তো আপনারা ঘটনাটা এই আমালিকারা ছিল অত্যন্ত শক্তিশালী জাতি আল্লাহ মুসা নবীকে বললেন তুমি তোমার উম্মত নিয়ে আমালিকাদের বিরুদ্ধে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস এবং শাম অঞ্চলকে পুনরুদ্ধার কর মুসা নবীকে আল্লাহ তাআলা বললেন তবে ভয় পেও না আমি জানি তোমার উম্মত দুর্বল অস্ত্রশস্ত্র কিছুই তোমাদের নাই ঠিকমতো খাইতেও পারে না অসুবিধা নাই তোমরা শো হিসাবে শুধু যাও জিহাদে যাও আমি আল্লাহ তুম আমার দাতি কাতাবাল্লাহু লাকুম এই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো যেখানে আল্লাহ তাআলা বিজয়ের গ্যারান্টি দিয়েছেন পরাজয়ের আর কোনো সম্ভাবনা আছে কিন্তু এই মুসা নবীর ঘাড়তেরা উম্মত কি বলল না 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 আমরা পারবো না লড়াই করতে এত শক্তিশালী জাতি মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা قاعدون এই ঘটনা সূরা বাকারায় বর্ণিত হয়েছে 58 নম্বর আয়াত থেকে বাড়িতে গিয়ে অনুবাদ সহ পড়ুন দেখেন যা বলছি সব পাবেন বলল আমরা পারবো না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকি দেখি তুমি আর তোমার আল্লাহ কাফিরদের বিরুদ্ধে লড়াই করো কেমনে নাউযু বিল্লাহি মিন লড়াই করার আদেশ এসেছে কার তরফ থেকে জিহাদের হুকুম এসেছে কার তরফ থেকে এরা কি এই হুকুমটা মানছে জোরে বলেন অথচ আল্লাহ বলেছিলেন গেলেই বিজয় দিবেন কে নিশ্চয়তা ছিল না গেল না না যাওয়ার কারণে কি শাস্তি আসলো না যাওয়ার কারণে শাস্তি আসলো ওই তিহ প্রান্তরে তাদেরকে 40 বছরের উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কত বছর উন্মুক্ত কারাগার মানে হলো যেই কারাগারে যেই জেলখানার কোনো শিকল নাই দেয়াল নাই এমন একটি জায়গায় তারা আটকে পড়ল প্রত্যেক দিন সূর্য ওঠার পরে সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সূর্য ডুবার সময় তারা দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছিল সন্ধ্যা আবার ওই জায়গায় এসেছে মানে বিষয়টা হলো এমন সকালবেলা সাহারবিল থেকে হাঁটা আরম্ভ করছে চট্টগ্রামের দিকে সন্ধ্যাবেলা থেকে আবার সাহারবিল এসেছে আরবাইনা সানাতান ইয়াতিহুনা ফিল আরদ আল্লাহ কোরআনে বলেছেন 40 বছরের উদ্ভাস্তুর হয়ে সেখানে আটকে পড়ল জমিনের মধ্যে ঘোরাফেরা আরম্ভ করল এই যে 40 বছর পর্যন্ত তিহ প্রান্তরে বনি ইসরাইল জাতি এই শাস্তি পেল কোন হুকুমটা অমান্য করার কারণে জোরে বলেন জিহাদের হুকুম অমান্য করার আজকে ফিলিস্তিনিরা নির্যাতিত গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের মুসলমান
কেন তোমরা সেই সকল লোকদের জন্য লড়াই করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়াইলদান সেই সকল দুর্বল নারী পুরুষ এবং সেই সকল মজলুম শিশু যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতিল যালিমু আহলুহা হে আল্লাহ আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের জনপদ থেকে আপনি বের করে দেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক সাহায্য পাঠাও আল্লাহ বলছেন কি হলো তোমাদের যারা ওই ফিলিস্তিন থেকে যারা মজলুম হয়ে তোমাদেরকে ডাকছে বলছে মুসলমানরা কোথায় আইনাল উম্মাহ উম্মাহ কোথায় আইনাল আরব আরবরা কোথায় মজলুমদের আর্তনাদ কি তোমাদের কানে ঢুকে না মজলুমদের আর্তনাদ যদি না শোনার ভান করে থাকো আর যদি মুসলমান মজলুমের পক্ষে না দাঁড়ায় মুসলমানের উপরেও গজব আসার সম্ভাবনা আছে না না গজব আসবে গজব আসবে 200 কোটি মুসলমান আজকে ঐক্যবদ্ধ না যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো আমি চ্যালেঞ্জ করে বললাম গোটা দুনিয়া মুসলমানদের পায়ের তলায় পড়ে থাকতো ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবী শাসন করেছেন জানেন তো আপনারা আচ্ছা এখন মুসলমানদের জনসংখ্যা 200 কোটি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কি এরকম কোটি কোটি মুসলমান ছিল সংখ্যায় কি ছিলেন তারা অল্প ছিলেন সংখ্যায় অল্প থেকেও তাহলে পৃথিবীতে রাজত্ব করা যায় না যেমন দেখেন তো আপনারা এই ইসরায়েলের ইহুদিরা পৃথিবীর জনসংখ্যার এক ভাগও না গোটা পৃথিবীতে ইসরায়েলের জনসংখ্যা কত জানেন সরি ইহুদিদের মোট জনসংখ্যা কত জানেন 90 লক্ষ কত লক্ষ প্রায় 90 লক্ষ মানে 1 কোটিও না পৃথিবীর জনসংখ্যা 800 কোটি আর তাদের জনসংখ্যা 1 কোটিও কিন্তু পৃথিবীর উপরে কর্তৃত্ব কাদের বলেন তো ইহুদিদের তাহলে বোঝা গেল সংখ্যা দিয়ে রাজত্ব করা যায় না রাজত্ব করতে হলে কি লাগে জ্ঞানগত দক্ষতা জ্ঞানগত দক্ষতা নৈতিকতা চরিত্র আল্লাহর সাহায্য আর বর্তমান দুনিয়ায় প্রযুক্তি এখন আপনারা আমাকে বলবেন হুজুর ইহুদিরা কি নৈতিক তারা কি চরিত্রবান যে তারা পৃথিবীকে রাজত্ব করছে কর্তৃত্ব নিয়ন্ত্রণ অনেকটা তাদের হাতে উত্তর হলো এরা হচ্ছে এমন জাতি বর্তমানে যে চরিত্রবান নৈতিকতা সম্পন্ন একটা জাতি আছে এমন তো দুনিয়াতে যদি থাকতো তারাই আল্লাহর অনুগ্রহে গোটা পৃথিবী শাসন করত আজকের মুসলমানদের যে দশা সেই ইমানদার তার ইমানদারের মসজিদেই নিতে পারে না এই জাতির ইমানদার আমরা তো যেখানে এমন অবস্থা নাই ওদের জ্ঞানগত যোগ্যতা আর প্রযুক্তিগত যোগ্যতা থাকায় ওরা রাজত্ব করছে আজকেই যদি 200 কোটি মুসলমান জ্ঞানগত যোগ্যতার পাশাপাশি ইমানকে পরিশুদ্ধ করে আল্লাহর অনুগ্রহে তারা আবারও গোটা পৃথিবী শাসন করবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু মুসলমানরা তো ঐক্যবদ্ধ হতে পারে না ঐক্যবদ্ধ না হলে শক্তি বেশি হবে নাকি মুসলমান দুর্বল হবে এত কিছু তো লাগতো না আমাদের আরব বিশ্বের যে খলিফাগণ আছেন খলিফা মানে বুঝছেন তো আপনারা ওই যে কিং আর প্রিন্স যারা আছেন এরা যদি একটু সাহস করে বলতেন ইহুদির বাচ্চারা তোদেরকে এক ফুটা তেল দিব না এদের একটা যুদ্ধ বিমান আকাশে উঠতে পারত সাহস করে যদি বলতো যে আমেরিকার অসভ্যরা এক ফুটা তেল তোদের কাছে বিক্রি করবো না এত মাতব্বরি করতে পারতো তাহলে প্রশ্ন হচ্ছে সাহস করে বলে না কেন বলবে কেমনে বললে তো তার নিজের চেয়ারে ঠিক থাকবে না মুসলমান আজ ক্ষমতার মুখে অন্ধ মুসলমান তার উম্মতকে ঐক্যবদ্ধ রেখে যদি উম্মতের দরদ রেখে তামাম দুনিয়ার মুসলমান এক তামাম দুনিয়ার মুসলমান এক থাকতে পারতো পৃথিবীর কাফেররা আমাদের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে বসে থাকতো জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মুসলমানরা দূরে যার কারণে মুসলমানরা এই অধঃপতনের শিকার হয়েছে আল্লাহ জাতিকে হেফাজত করেন হে একটু পরপর
কুকুর থেকে আইসা জানি কি করে শান্তি পাইলাম না নাম্বার 6 6 নাম্বার হলো যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহর তরফ থেকে গজব আসবে কথা কি বোঝা যায় আহারে চতুর্দিকে অন্যায় অবিচার দেখো মানুষ স্বার্থপরের মতো বুবা কথা বলে না ঐক্যবদ্ধ হয় না এই পরিস্থিতি এটা ভালো নয় আগামীর জন্য খারাপ ভয়াবহ গজব আসতে পারে নিজে শুধু আপনি ভালো থাকবেন কিন্তু সমাজের মানুষ বিপদাপদে থাকবে গোটা উম্মত বিপদে আক্রান্ত থাকবে আপনি চুপচাপ থাকবেন সত্যের পথে থাকবেন না নবীজি বলেছেন আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস যে ব্যক্তি হক থেকে চুপ থাকে সে বুবা শয়তান কি শয়তান আল্লাহ তাআলা বললেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الله تعالى بولن شابدان هاو সেই সকল বিপদ মুসিবত থেকে বিপদাপদ থেকে যেগুলো বিপদাপদের কারণ যারা তাদের জন্যই কেবল বিপদ আসবে না বরং বিপদাপদ দুঃখ দুর্দশা দেখেও স্বার্থপরের মতো যারা চুপ থাকবে তাদের উপরেও বিপদ আসবে কোরআনে কারিমের শনিবারের ঘটনা বর্ণিত হয়েছে শনিবারের সীমা লঙ্ঘনকারীদের ঘটনা এসেছে দাউদ আলাইহিস সালামের সময়কার শনিবারের বিদ্রোহীদের কথা কোরআনে কারিমে এভাবে বর্ণিত হয়েছে কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায়েন 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين অবশ্যই তোমাদের শনিবারের বিধান লঙ্ঘনকারীদের ব্যাপারে জানা আছে যাদেরকে বানরে পরিণত করা হয়েছিল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ থেকে বিরত থাকার কারণে ওই শনিবারের বিধান লঙ্ঘনকারীদের উপরে গজব এসেছে কার তরফ থেকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রধান মুফাসসিরের আগমন প্রধান মুফাসসিরের আগমন اهلا وسهلا ومرحبا بك في هذا الحفله المبارك المباركه طيب আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট দাঈ লেখক গবেষক আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই ফাদিলাতুল শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়ারহাম তিনি চলে এসেছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা খুশি না বেজান তো আসলে তিনি চলে এসেছেন আর কথা বলা মানায় না আমি 30 40 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটে ফিনিশিং এ গিয়ে আমি ওনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে বক্তব্য শুনে এরপরে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ তো শনিবার ওয়ালাদের ঘটনা বলছিলাম দাউদ আলাইহিস সালামের সময়ে এক শ্রেণীর লোক তখন এমন ছিল যে তারা অসৎ কাজে নিয়োজিত ব্যক্তিদের এই অসৎ কর্মকাণ্ড দেখেও চুপচাপ থাকার কারণে গজব যখন এসেছে ওই লোকেরাও তখন রক্ষা পায় নাই ওই ঘটনা বললে লম্বা সময় চলে যাবে এই জন্য বলছি না আপনারা সেটা বাড়িতে গিয়া পড়ে নেবেন কারণ এই কোরআনের মাহফিলে সব যদি আমরা বলে দেই কিছু হোমওয়ার্ক হালকা পাতলা রাখা দরকার যাতে আগ্রহ বাড়ে বাড়িতে গিয়ে আপনারা জানেন ইনশাআল্লাহ আর 7 নাম্বার হলো মানুষ যখন
কোরআন থেকে দূরে সরে যায় তখনও তার উপরে ওই জাতির উপরে আল্লাহর তরফ থেকে গজব চলে আসে সেই দিকে আমি আর বিস্তারিত যাচ্ছি না এই যে ঘূর্ণিঝড় ভূমিকম্প এবং মানুষের উপরে নানামুখী গজব আসা কয়টা কারণ বলেছি সাতটা এ থেকে বাঁচার উপায় হলো ঈমানকে পরিশুদ্ধ করা ঈমানের পথে চলা কোরআনকে নিজের জীবনের গাইডলাইন বানিয়ে জীবন পরিচালনা করা কোরআনের রঙে রঙিন হয়ে জীবন পরিচালনার প্রাণান্তকর চেষ্টা করা কারণ আমাদের জীবন পরিচালনার একমাত্র সংবিধান হলো আল কোরআন এই কোরআন শুধু বছরে একদিন এসে তাফসীর মাহফিলে শুনলে হবে না প্রতিদিন কোরআন পড়ে নিজের জীবনের সাথে কোরআনকে মিলাতে হবে কোরআনের রঙে রাঙাতে হবে কোরআনের মতো করে নিজের জীবনকে গঠন করতে হবে তাহলে দুনিয়ায়ও আমরা সফল হব আখিরাতেও নাজাত পাব সফল হব ইনশাআল্লাহ